Hello viewers, I'm Dr. Mahfil, Consultant Aesthetic Dermatologist, European Wellness Villa Medica, Bangladesh. চর্ম এবং যৌন দুটো পর্যায়ে যখন আমি প্র্যাকটিস করি কিছু কিছু পেশেন্ট আমাকে খুব প্রায়ই দেখতে হয়। তার মধ্যে খুব কমন একটা প্রবলেম হচ্ছে মহিলাদের যৌন বিষয়ের অনাগ্রহ। দেখা যায় অনেক হাজব্যান্ড ওয়াইফ কাপল আমার কাছে আসছেন, অথবা হয়তো মহিলা নিজে আমার কাছে আসছেন, অথবা কিছু কিছু ক্ষেত্রে হয়তো মহিলা আসতে লজ্জা পেল, হাজব্যান্ডকে পাঠিয়ে দিয়েছেন ডক্টরের সাথে কথা বলার জন্য। মেইন কারণটা কি? কারণ হচ্ছে ওয়াইফের যৌন সম্পর্কের মধ্যে অনাগ্রহ। সেক্ষেত্রে আমাদের দেখতে হয় কি কি কারণে তার এই প্রবলেমটা হচ্ছে। অনেকগুলো কারণই আছে, হরমোনাল ইমব্যালেন্স একটা কারণ, অনেকের ক্ষেত্রে যাদের একটু ওবেজ পেশেন্ট থাকে বা একটু ওয়েটটা বেশি থাকে তাদের ক্ষেত্রে অনাগ্রহের একটা কারণ থাকে, আবার যাদের ডায়াবেটিস থাকে। এখন আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি, পুরুষদের থেকে কিন্তু মহিলাদের ডায়াবেটিসের সংখ্যা একটু বেশি। যাদের ডায়াবেটিস থাকে তাদেরও কিন্তু অনাগ্রহের প্রবলেমটা হয়। আমাদের প্রথমে খুঁজে বের করতে হবে আসলে কি কারণে তার এই অনাগ্রহটা হচ্ছে। আবার আরেকটা ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে, অনেকের ক্ষেত্রে হয়তো ছোটবেলায় কোনো কারণে সেক্সুয়ালি অ্যাবিউজড হয়েছেন, সে কারণে তার মধ্যে একটা এক ধরনের ট্রমা কাজ করে বা সেক্সুয়াল ব্যাপারটাতে তার মধ্যে এক ধরনের ভয় কাজ করে, যে ভয় থেকে হয়তো বা বিয়ের পরে উনি হাজব্যান্ডের সাথে সেক্সুয়াল রিলেশনে যেতে পারছেন না। সেক্ষেত্রে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্টলি যেটা করতে হয়, সব থেকে ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে কাউন্সেলিং পেশেন্টের সাথে এবং অলসো পেশেন্টের হাজব্যান্ডের সাথে, দুইজনের সাথেই আমাদের কাউন্সেলিং করতে হয়। কাউন্সেলিংটা এখানে মেইন, বাট এর মানে এই না আমি কাউন্সেলিং করে তাকে কোনো অ্যান্টিসাইকোটিক বা অ্যান্টিডিপ্রেসিভ ড্রাগ দিয়ে দিব। এই অ্যান্টিসাইকোটিক বা অ্যান্টিডিপ্রেসিভ ড্রাগ কিন্তু আরও অনাগ্রহের সৃষ্টি করতে পারে। সুতরাং আমাদের এখানে টার্গেট হবে একটা সাইকোলজিক্যাল কাউন্সেলিং, প্লাস এর পাশাপাশি আমাদের দেখতে হবে তার ডায়াবেটিস বা অন্য কোনো কারণ আছে কিনা, হরমোনাল ইমব্যালেন্স বা থাইরয়েডের সমস্যা বা ডায়াবেটিস, এই ধরনের যদি সমস্যা থাকে সেগুলোকে এক্সক্লুড করতে হবে। অন্য ট্রিটমেন্টের পাশাপাশি যে কারণটা আমরা খুঁজে বের করব সেটা ট্রিটমেন্টও দিতে হবে। এখন কথা হচ্ছে যে এই ব্যাপারে আমরা কী ট্রিটমেন্ট দিতে পারি। ওই যে প্রথমে বললাম সাইকোলজিক্যাল একটা কাউন্সেলিং লাগবে, দেন তার কোনো কারণ এক্সক্লুড করতে পারলে সেই কারণের ট্রিটমেন্ট চলবে, পাশাপাশি আমরা ওষুধ ট্রিটমেন্ট দিতে পারি। ওষুধ ট্রিটমেন্ট কিন্তু আমাদের ইউরোপিয়ান ওয়েলনেস ভিলাতে অ্যাভেলেবেল আছে এবং আমি অনেকগুলো পেশেন্টেরই এই পারপাসে ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছি। খুব ছোট করে হলেও আমি চেষ্টা করেছি একটা বড় সমস্যার কিছুটা সমাধান দেওয়ার জন্য। আমি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও কাজে লাগবে, এবং যাদের এই ধরনের সমস্যা আছেন তার আপনারা অবশ্যই কোনো ডার্মাটোলজিস্টের পরামর্শ নেবেন এবং সেই পরামর্শ অনুসারে আপনারা ট্রিটমেন্টে প্রসিড করবেন। ধন্যবাদ।